সায়েম সুবহান আনভির ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য থেকে শুরু করে ক্রীড়া ও সংস্কৃতি জগতের একটা বড় অংশ জুড়ে তার বিচরণ। কিন্তু কিভাবে? তার আগে জেনে নিন, মুনিয়ার হত্যা প্ররোচনা মামলায় আসামি হওয়ার পর দেশব্যাপী আলোচিত হলেও নির্দোষ হিসেবেই তাকে মহামান্য আদালত দায়ী মুক্তি দিয়েছে। 19 অক্টোবর 2022 প্রকাশিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সংবাদ অনুসারে ধর্ষণ নয়, মৃত তরুণী মুনিয়ার সাথে আনভিরের শারীরিক সম্পর্কের প্রমাণ পেয়েছে পিআইবির তদন্ত দল। কিন্তু বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আনভিরকে নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই সাধারণ মানুষের। চলুন জেনে নেজাক তার পরিচয়। মাত্র 20 বছর বয়সেই বাবার প্রতিষ্ঠিত বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তথা এমডি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন জনাব আনভির। সেটা 2001 সালের কথা। তখন মাত্রই লন্ডনের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাফল্যের সঙ্গে বিবিএ সম্পন্ন করে দেশে ফিরেছিলেন সায়েম সুবহান আনভির। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সুবহান ছেড়ে সায়েম সুবহান আনভিরের চোখে খুঁজে পেয়েছেন নিজের দেখা স্বপ্ন পূরণ করার নেশা। বিকল্প চিন্তা না করে তরুণ আনভিরের কাঁধে তুলে দেন বসুন্ধরা গ্রুপের মতো বড় শিল্প গ্রুপের গুরু দায়িত্ব। নতুন কিছু জয়ের আশায় সেদিন নতুন পথে পা রেখেছিলেন সায়েম সুবহান আনভির। সায়েম সুবহান আনভির 31 জানুয়ারি 1981 সালে জন্মগ্রহণ করেন। তার মা আফরোজা বেগম এবং বাবা আহমেদ আকবর সুবহান। তার সহধর্মিনীর নাম সাবরিনা সুবহান। পড়াশোনার পাঠ চুকিয়ে দম ফেলবার ফুরসত পাননি সায়েম। তার আগে কাঁধে চেপে বসে বসুন্ধরার মতো বড় প্রতিষ্ঠানের দায়িত্ব। বসুন্ধরা গ্রুপের বয়সের অর্ধেকের বেশি সময় ধরে এর নেতৃত্ব সায়েম সুবহান আনভিরের হাতে। অধীনস্থদের মতে, ব্যবসা আধুনিকীকরণের পাশাপাশি নানামুখী খাতে সম্প্রসারণের মধ্য দিয়ে পদে পদে রেখে যাচ্ছেন সাফল্যের চিহ্ন। নিত্য নতুন উদ্ভাবনী শক্তি তাকে উদ্যোক্তা হিসেবে অন্য দশজনের চেয়ে আলাদা করে রেখেছে। একসময় সমালোচনা থাকলেও আবাসন খাতে অত্যন্ত সুপরিচিত বসুন্ধরা গ্রুপ এখন আর এক দুটি খাতে সীমাবদ্ধ নেই। দীর্ঘ 3 দশকের পথচলায় বসুন্ধরা গ্রুপ দেশমাতৃকার অভূতপূর্ব উন্নয়নেও অন্যতম অংশীদার বলে কৃতিত্বের দাবিদার অনেকের মতেই। আর এই কৃতিত্বের বিরাট অংশ জুড়ে রয়েছে তরুণ তুর্কি সায়েম সুবহান আনভিরের অসামান্য অবদান। শুধুমাত্র ব্যবসার গণ্ডিতে নিজেকে সীমাবদ্ধ রাখেননি সায়েম সুবহান আনভির, গেছেন বৃত্তের বাইরে। বিশেষ করে দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণ ফেরাতে নিরলস ভূমিকা রাখছেন সায়েম সুবহান আনভির। শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষকে একই ছাদের নিচে সব ধরনের শপিং এর সুযোগ করে দিতে ঢাকার প্রাণকেন্দ্রে গড়ে তুলেছে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড, যা তৃতীয় প্রজন্মের শপিং কমপ্লেক্স। কর্পোরেট, গণমাধ্যম, ক্রীড়া ও সমাজসেবায় অবদান রাখায় তিনি জাতীয় ও আন্তর্জাতিক নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। 2016 সাল থেকে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সিআইপি মর্যাদা পেয়েছেন। ওই বছর থেকেই তার ভিন্নধর্মী নেতৃত্বে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ অর্জন করেছে এনবিআর এর সর্বোচ্চ কর প্রদানকারী মিডিয়া গ্রুপের স্বীকৃতি। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক সংহত করার লক্ষ্যে তার অবদানের জন্য 2011 সালে মার্কিন কংগ্রেশনাল স্বীকৃতি লাভ করেন। দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি ক্রীড়া, স্বাস্থ্য চিকিৎসা, সমাজসেবা ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2017 ভূষিত হন সায়েম। ব্যবসায়িক পরিচিতির বাইরে একজন প্রকৃত দানশীল হিসেবে সায়েম সুবহান আনভিরকে হয়তো অনেকেই চেনেন না। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে তিনি মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলে 10 কোটি টাকা দান করেন। এছাড়া বসুন্ধরা গ্রুপ নিজেই অনেক দাতব্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশের যে কোনো সংকট সময়ে প্রতিষ্ঠানটি সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। আর এসব সহায়তায় বসুন্ধরা গ্রুপকে সামনে যিনি এনেছেন তিনি হচ্ছেন সায়েম সুবহান আনভির।